আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে বিডিসি বিলিয়ন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বাড়ি তৈরি করতে গেলে যেমন ইট, রড, সিমেন্ট ও বালির প্রয়োজন হয়, ঠিক তেমনি ছাদ বা ফ্লোর ঢালাইয়ের সময় ইটের খোয়ার প্রয়োজন হয়। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো খোয়ার সেফটি হিসাব, কত সেফটি খোয়ার জন্য কতটি ইট লাগবে সমস্ত হিসাব সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর বিডিসি বিলিয়ন চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো বন্ধুরা, প্রথমে আমরা বাংলাদেশের প্রচলিত সাইজের ইটের মাপটি জেনে নেই। আদর্শ ইটের মাপ 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি। তাহলে এবার আসুন এক সিএফটি খোয়ার জন্য কতটি ইট লাগবে তা বের করি। সাধারণত এক সিএফটি খোয়ার জন্য ইট লাগে 9টি, ঠিক তেমনি 9টি ইটকে ভাঙলে এক সিএফটি খোয়া পাওয়া যাবে। আবার একটি ইটে কত সিএফটি খোয়া হয় এটাও জানা দরকার। একটি ইটে খোয়া হয় 0.11 সিএফটি। তাহলে 9টি ইটে এক সিএফটি খোয়া কিভাবে হয় সেই হিসাবটা একটু দেখি। একটি ইটে খোয়া হয় 0.11 সিএফটি, তাহলে 9টি ইটে খোয়া হয় 0.11 × 9 = 0.99 সিএফটি বা 1 সিএফটি। আশা করি বুঝতে পেরেছেন। ধরুন আপনার মিস্ত্রি বলেছে 1000 সিএফটি খোয়া লাগবে। এখন 1000 সিএফটি খোয়ার জন্য কতটি ইট লাগবে তা কিন্তু আপনারা নিজেরাই বের করতে পারবেন। যেমন 1 সিএফটি খোয়ার জন্য ইট লাগে 9টি, তাহলে 1000 সিএফটি খোয়ার জন্য ইট লাগবে 9 × 1000 = 9000টি ইট। তাহলে 1000 সিএফটি খোয়ার জন্য ইট লাগবে 9000টি। আবার যদি আপনার 2000টি ইট থাকে, এখন 2000 ইট থেকে কত সিএফটি খোয়া পাবেন তাও আপনি সহজেই বের করতে পারবেন। যেমন একটি ইটে খোয়া হয় 0.11 সিএফটি, তাহলে 2000টি ইটে খোয়া হবে 0.11 × 2000 সিএফটি = 220 সিএফটি। এবার আসুন খোয়ার ঘনমিটারের হিসাবটা জেনে নেই। ধরুন আপনার মিস্ত্রি বলল 80 ঘনমিটার খোয়া লাগবে, তাহলে কিভাবে হিসাবটি বের করবেন তাও এখন দেখে নিন। 1 ঘনমিটার খোয়ার জন্য ইট লাগে 320টি। 80 ঘনমিটার খোয়ার জন্য ইট লাগে 320 × 80 = 25,600টি ইট। অতএব 80 ঘনমিটার খোয়ার জন্য ইট লাগবে 25,600টি। আবার ধরুন আপনার 5000 ইট আছে, সেখান থেকে কত ঘনমিটার খোয়া পাবেন তা হলো 320টি ইটে খোয়া হয় 1 ঘনমিটার, তাহলে 5000টি ইটে খোয়া হবে 5000/320, 15.62 ঘনমিটার বা 15.7 ঘনমিটার। অতএব 5000টি ইটে খোয়া হবে 15.7 ঘনমিটার। আশা করি আপনারা সিএফটি এবং ঘনমিটারের খোয়ার সকল হিসাব বুঝতে পেরেছেন। বুঝতে অসুবিধা হলে ভিডিওটি দ্বিতীয়বার দেখুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।